শনিবার ছিল মেনস্ট্রুয়াল হাইজেনিক ডে। এই দিনে সচেতনতা বৃদ্ধি করতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির লোচিপুর চোপকা যৌনপল্লিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করার জন্য মহিলাদের শরীরে নানান সংক্রমণ দেখা দেওয়ার ফলে মহিলারা অসুস্থ হয়ে পড়েন, সেই বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যৌনকর্মীদের স্যানিটারি ন্যাপকিন বিলি করা হয়। তো ওয়ার্ল্ড মেনস্ট্রুয়েশন হাইজিন ডে, তো সেই উপলক্ষে আমরা নিফা এবং বালার সহযোগিতায় সারা ভারতেই, মোটামুটি প্রত্যেকটা স্টেটে আমরা এই একটা ক্যাম্প করছি, মেনস্ট্রুয়েশন ক্যাম্প, এবং সেখানে বালার আমরা প্যাডস মেয়েদের দিচ্ছি, যেটা কটনের এবং সায়েন্টিফিক্যালি তৈরি, যাতে এই নর্মাল যারা প্যাডস ইউজ করে বা পুরনো কাপড়, ছেঁড়া কাপড় যারা ইউজ করে, তাতে তারা যে বিভিন্ন রোগের সম্মুখীন হয়, বিভিন্ন শারীরিক সমস্যা যাদের হয়, সেগুলো থেকে তারা যাতে বাঁচতে পারে, তারা যাতে সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য আজকে এই ক্যাম্পটা করা। তো এইরকম কর্মসূচি কি আপনারা বছরে একদিনে করেন না আরও? না, আমরা বছরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, এছাড়াও শহরেরও বিভিন্ন জায়গায় আমরা এই ক্যাম্পগুলো করি, এবং আজকের এই বিশেষ দিনে আমরা সারা ভারতে একদিনে এই ক্যাম্পটা একসাথেই সব জায়গায় করছি। তাছাড়া মহিলাদের সচেতন বিষয় নিয়ে আর কি কি কর্মসূচি করে? আরও বিভিন্ন, মানে মেনস্ট্রুয়েশন ক্যাম্প মানে শুধু প্যাড ডিস্ট্রিবিউশন নয়, তাদের বিভিন্ন শারীরিক সমস্যা, তারা কী কী সমস্যা ফেস করছে, এবং সেই উপলক্ষে তাদের, মানে সেই রোগের কী কী রেমেডিজ হতে পারে, সে সব কিছু নিয়ে আমরা মোটামুটি ক্যাম্প করি। তাছাড়া আমরা হেলথ ক্যাম্প করি বিভিন্ন জায়গায়। আজ কোথায় করলেন? হ্যাঁ, আজ কোথায় করলেন? আজ কোথায় করলো? আজকে আমরা, মানে বলছি তো, মানে এখনো পর্যন্ত বিভিন্ন স্টেটে তো হয়েছি, তাছাড়া এখানেও আমরা টোটাল এখনো পর্যন্ত সাতটা ক্যাম্প কমপ্লিট করে ফেলেছি। তাছাড়াও বার্নপুরে, তারপর নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, হরিয়ানা, পাঞ্জাব, সব জায়গাতেই আমরা। আচ্ছা, আমরা হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট, অল ওভার ইন্ডিয়াতে আমরা কাজ করি। আমরা অনেকগুলোতে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছি, লাস্ট রক্তদান শিবির। কিন্তু এবছর আমাদের মনে হয়েছে যে আমরা মহিলাদের নিয়ে কোনো কাজ করছি না, এবং ওয়ার্ল্ড রেকর্ডের বিভিন্ন বোর্ডগুলোতে আলোচনা করে দেখেছি যে এই মেনস্ট্রুয়েশন ডেটা নিয়ে আজ অবধি কেউ রেকর্ড করার জন্য ভাবেনি। সো আমরা ভেবেছি মহিলাদের নিয়ে এটা ভাবব, এক। দু নম্বর, এটা ভাবার পেছনে আরেকটা কারণ হচ্ছে, আপনারা জানবেন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছিল যে প্রতি বছর 40,000 মহিলা এরকম আনহাইজেনিক মেনস্ট্রুয়েশনের জন্য মারা যান। সেটা সরকারিভাবে এটা হলেও হয়তো বেসরকারিভাবে সংখ্যাটা আরও বেশি। সেদিন থেকে আমরা প্ল্যান করেছি যে না, মহিলাদেরকে এই বিষয়টা বোঝাতে হবে, এক। দু নম্বর, আমাদের সময় মামাসিরা কাপড় ব্যবহার করতেন, যখন ওদের মেনস্ট্রুয়েশন হতো কাপড় ব্যবহার করতেন, তাই আজকে আমরা টোটালি বিনে পয়সায় এক একটা প্যাকেটের দাম 250 টাকা, অল ওভার ইন্ডিয়াতে আজকে 11,000 প্যাড আমরা ডিস্ট্রিবিউট করছি। আজকে যে দাদা দিদিরা এই ধরনের সাহায্য করছে, কতটা খুশি মনে হচ্ছে, কতটা ভালো লাগছে? আমাদের মেয়েদেরও খুশি হচ্ছে, আমাদেরও খুব খুশি হচ্ছে যে আপনারা আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন, আমার মেয়েদের কাছে এসে দাঁড়িয়েছেন। আমি এই দুবারই কাজ করি, তা আমাদের কলকাতার দিদিরা আগে দিত ডুপ্লিকেট, মানে প্লাস্টিকের জিনিস দিত, প্লাস্টিকের জিনিস দিত, ওতে মেয়েদের খুব মানে কষ্ট হতো, শরীরের মধ্যে জ্বালা পোড়া হতো, শরীরের মধ্যে খুব চাপতো। আজকে যে জিনিসটা দিচ্ছে ডিপাপা থেকে, আমাদের খুব খুশি হচ্ছে। আর এইভাবেই যেন এই দাদাদেরকে বলছি যে এইভাবে যেন আমাদের সাথে থাকবেন, মেয়েদেরকে একটু দেখবেন, আমাদের ছেলেরাও স্কুলে পড়ে, সেখানে জোয়ান জোয়ান মেয়ে আছে, দাদাদেরকে বলছি 3-4 প্যাকেট যেন রেখে যাবেন, আমাদের ওই স্কুলের বড় বড় মেয়েদেরকে আমরা দেব, আমরা লিফাফকে বহুত বহুত ধন্যবাদ দিই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।